ফজরের এই আজানের আগে আমরা সেহরি খেয়েছি সকালে নামাজ পড়ে। আর এখানে সরকারি আধা সরকারি সরকারিভাবে টেন্ট চালু করে একটা তাঁবু তৈরি করে মেহনতি মানুষরা সেখানে ইফতার করে। আর ইফতারের সময়টাতে সব কিছু ছুটি হয়ে যায়। আমার হাজবেন্ডের গতকালে ছুটি ছিল, তো আমাকে অনেক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। রমজান আসলে আনন্দ উৎসব ছেয়ে যায়, ভরে যায়। হাতে মেহেন্দি পরেছি, আনন্দ করেছি, আল্লাহর কাছে এবাদত করেছি। আপনাদের সবার সাথে আমার রমজানের প্রথম দিনটা কেমন কাটিয়েছি, কি কি বানিয়েছি সব কিছু শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন তাহলে একসঙ্গে সে আনন্দ রমজানের প্রথম রোজা রাখার ইফতারি করার সময়টা ভাগাভাগি করে নেই। সালাম আলাইকুম। খুব ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে শীতের সকাল। অ্যালায়নের টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমাদের এখানে প্রথম রমজান, তো রোজার যে আয়োজনটা, ইফতারি যে আয়োজনটা, সেটা এখন থেকে একটু আগিয়ে রাখছি। না হলে দেখা যাবে শেষ মুহূর্তে অনেক তাড়াহুড়া হয়ে যায়। আর আমরা যারা বিশেষত মেয়েরা মহিলারা যে ঘরে আছেন তাদের অনেক কষ্ট হয়। তা সবার ফরমাইশ থাকে, এটা বানাও, ওটা খাবে, এটা খাবে, কিন্তু এটা কেউ একটু চিন্তা করে না যে ইফতারের আগ মুহূর্তে সবাই একত্রিত হয়ে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের সকল দোয়াগুলো কবুল করবেন। ওই মুহূর্তে দোয়া কবুল করার খুবই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইফতারকে সামনে রেখে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ওরা এত কিছু সামনে রেখে কেন খাচ্ছে না? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার বান্দা রোজা রেখেছেন। তাই আমি সবাইকে বলবো একটু আগে করে নিতে হবে। গরম আসলে অনেকে বলে পেঁয়াজুটা গরম না হলে হয় না, বা ওটা না হলে হয় না, আসলে বিষয়টা সেটা না। বিষয়টা সব কিছু হচ্ছে কি, আপনারা একটু একটু করে কাজটা সহজ করে রাখবেন এবং ইফতারে এক মুহূর্তে সবাই একসাথে বসে আল্লাহর দরুদ শরীফ পড়বেন, নিজের জন্য দোয়া চাইবেন, পরিবারের জন্য দোয়া চাইবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাইবেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, যারা কোনো মুশকিলে আছে আল্লাহ তাদের মুশকিল দূর করে দিন। আল্লাহ সবাইকে রহমত দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবারকে রমজানের এই সিয়ামগুলো ভালোভাবে পালন করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে রহমত দান করুক। রমজান মাস
পবিত্র রহমত মাস, যত বেশি আল্লাহকে আল্লাহকে খুবই ডাকবেন, নিজের গুনাহ মাপ চাইবেন। তারপর আসলে সব কিছু কাজের ফাঁকে ফাঁকেই আমাদেরকে সবাইকে করতে হবে। তো এটা হচ্ছে এই চনাটা ভিজালাম, সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এটা আমি আরাবিক একটা ডিশ ফিলাফিল, আমরা যেটা বলি পেঁয়াজু, ওরা ফিলাফিল, তবে ওদের ফিলাফিলটা একটু স্বাদটা অন্যরকম। ধনে পাতা কুচি দিতে হবে এটাতে, আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ডিং করে তারপরে এটাকে তৈরি করতে হবে। আর আমি একটা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখেন আল্লাহর সুবহানাতাল্লাহর কত কুদরত, কত মহিমা। গাজর আমি সবসময় দেখে এসেছি অরেঞ্জ কালার, কিন্তু গাজর দেখেন এটা হচ্ছে হলুদ, আরেকটা আপনাদের দেখাই আর এটা হচ্ছে লাল, অথচ ভিতরটা দেখেন একটুখানি গাজরের রং আছে কিন্তু উপরটা দেখেন। আর এখানে ফ্রুটস নিয়েছি, ফ্রুটস চাট বানাবো, বেগুনি তো থাকবেই, আর সঙ্গে সালাদ হিসাবে শসা। আমি আলুগুলিকে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও কাজগুলো, আসলে কিছু কাজ তো একদম ফ্রোজেন করে রাখা যায় না, তার মধ্যে আলু সিদ্ধ তো কবেই, কখনোই ফ্রোজেন করে খাবেন না। আর আলু অবশ্যই আপনারা ফ্রেশ খেয়ে ফেলবেন, আলুতে যেটা হয়, আলুতে আমি এটা ধনে পাতা কাটছি ইয়ের জন্য, অলরেডি আমি ধনে পাতা ইয়ে কাটছি, আমি আলুর চপ করবো। এখানে দেখেন কাঁচামরিচ এগুলো কাটবো, এটা কাটবো ওদিক আসে। আপনাদের দেখিয়েছিলাম না ফ্রোজেন করার কত সুবিধে, এই যে আজকে এই চোলাটা ভাজবো, সঙ্গে থাকুন দেখতে থাকুন। আপনাদেরকে দেখিয়েছিলাম না ফ্রোজেন করা চোলা, এই যে এখন আমাদের ইফতারের সময় হয়ে আসবে, শতব্যস্ততার মাঝে কাজকে সহজ করার জন্য, আপনারাও আপনাদের কাজকে সহজ করার জন্য সব কিছু করে প্রিপারেশন করে রাখেন। আমি আপনাদেরকে বলেছি আরবিক ফিলাফিল বানাবো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যেমন পেঁয়াজু বানাই, আরবিরা ফিলাফিল বানাই, ওদের ফিলাফিলে সাদা তিলগুলো একটু করে দেয় ওরা। এই ছেড়ে দিলাম ফিলাফিল বানানোর ইয়েটা, আবার দেখাচ্ছি একটা। আসলে রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্টের একটা বিষয়, এটা কখনো সম্ভব হয়ে ওঠে না, আপনারা জানেন আমরা আসলে সবাই, তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্পেশালি আমি আসলে আমার রমজানের আজকে প্রথম রোজা, আমি কী বানাবো না বানাবো আমি সবসময় আমার মার সঙ্গে শেয়ার করি, তো যার কারণে আমি এই ভিডিওগুলো বানানোটা, ইউটিউব চ্যানেলটা আসলে এই কারণে এগিয়ে রয়েছে। এ দেখেন শরবত, বেসন তৈরি করলাম, এটা ম্যারিনেট করে রেখে দেব ইফতারের আগেই, এটা দিয়ে কাজ শুরু করব। বেসন
কিছুক্ষণ পরে এখানে আমাদের এখানে আজান দিবে, ইফতারের টাইম হবে। আপনাদের সবাই জন্য দোয়া করি, মুসলিম উম্মার জন্য দোয়া করি। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম মা, আমরা ইফতারি করতে বসবো একটু পর, দোয়া করি। তোমরা ভালো থেকো সবাই, আর সালাম দাও। সালামু আলাইকুম, রমজান করিম।